আমার যা কিছু চ্যানেলে সবাইকে স্বাগত। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অ্যালোভেরা থেকে আমরা বাড়িতেই খুব সহজে জৈব সার তৈরি করতে পারবো, তো আজকে সেই ভিডিওর আপডেট দেওয়ার পালা। ভিডিওতে আমি বলেছিলাম যে মোটামুটি আমাদের জৈব সারটা 3 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, কিন্তু মোটামুটি 2 মাসের মধ্যেই আমার সারটা তৈরি হয়ে গেছে। এটা বেশ ভালো, কারণ আমি ওই ডিকম্পোজারটা ব্যবহার করেছিলাম। এইভাবে আমি কলসি থেকে এই জৈব সারটা বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ঝুরঝুরে হয়েছে মাটিটা, মানে সারটা। এখন এই যে সারটা, এটাকে আমরা ভালো করে ছেলে নেব। একটা অনুরোধ, ভিডিওটি যদি একটু কাজের মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছেলে নেওয়ার কারণ কি, অনেক সময় হয়, আমি তো শুধুমাত্র অ্যালোভেরা দিইনি, তার সাথে একটু সবজির টুকরো টুকরোও দিয়ে আসছিল। অনেক সময় ওই যে কিছু দড়ি বা যখন পুরনো মাটিটা ব্যবহার করছে ওর মধ্যে কিছু ইটের টুকরো, এগুলোও থাকে। ছেলে নিলে কি হয়, ওগুলো চালনিতে আটকে থাকে, তো আমার কাছে পড়ে থাকলো তার মানে ঝুরঝুরে জৈব সারটা। আচ্ছা, চালনিতে যেগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু আমরা ফেলবো না, ওগুলো রেখে দেব। এবার ওগুলো এবার পরেরবার যখন আমরা জৈব সারটা তৈরি করতে যাব, তখন এইগুলো মাটির বদলে এইগুলোও দেওয়া যেতে পারে। দেখেই বোঝা যাচ্ছে সারটি কতটা ঝুরঝুরে, এবং এর যে কোয়ালিটি সেটা বাজার থেকে কিনে আনা সারটি কোয়ালিটি থেকে অনেক গুণ বেশি আমার মনে হয়েছে। আর এতে যেহেতু আমি আগে থেকে মাটি দিয়ে রেখেছি, তো সেক্ষেত্রে আমি আর এর সাথে আলাদা করে মাটি যোগ করবো না। অনেকে চাইলে এর মধ্যে 1 ভাগ মাটি যোগ করতেই পারে, তো আমি সরাসরি এতে গাছ পুঁতে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এই দুটো মাত্র কলসি থেকে আমার অনেকখানি জৈব সার পেয়েছি। এই যে আমি 30 টাকার একটা গামলা আর 30 টাকার বালতি আছে, এটাতে ভরেছি, আমার কাছে ওজন মেশিন নেই, তো এতে বেশ ভালো পরিমাণ আমি জৈব সার পেয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।